হ্যালো ফ্রেন্ডস, আমি অমিত দাস আর আপনারা দেখছেন কোয়ারি ফর এভরিথিং চ্যানেল। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট গ্রাম পঞ্চায়েতে 128 জন পঞ্চায়েত কর্মী নেওয়ার যে পরীক্ষাটা, সেটা কিন্তু আজকে হয়ে গেল, অর্থাৎ 22/7/2018। তো সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর, এই দুটো নিয়েই আজকে শুধুমাত্র আলোচনা করব। আজকে কিন্তু আলোচনাটা হবে না, আজকে কিন্তু শুধুমাত্র উত্তরগুলো কোনগুলো ঠিক সেটা বলে দেওয়া হবে। এবার যদি কারোর প্রয়োজন থাকে তাহলে কিন্তু পরের দিন আলোচনাটা করা হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। কোশ্চেনের বুকলেট সবারই আলাদা আলাদা আছে, তাই মিলবে না, সেই কারণে আমি প্রশ্নগুলোকে বলে বলে যাচ্ছি। দেখুন, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিনোনিমস লিখতে হবে। প্রথমে আছে কি, ডুপ্লিসিটি। ডুপ্লিসিটি সিনোনিমস হবে ডিসেপশন, অর্থাৎ দুটোর মানে হচ্ছে প্রতারণা বা ঠকানো। তারপরে 2 নম্বরে দেখুন, 2 নম্বরে আমার এখানে 2 নম্বর, সবারই কিন্তু 2 নম্বর হবে না। ট্রানজিশন আছে, ট্রানজিশন মানে হচ্ছে রূপান্তর করা, তো এটা তো আমরা সবাই জানি, ট্রান্সলেশন হবে। তারপর দেখুন একটা ভয়েস চেঞ্জ আছে, দ্য পিওন ওপেন দ্য গেট, এটা কি হবে, তো এটা তো বি হবে, দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিওন। তারপরটা দেখুন, সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য ওয়ুন্ডেড ম্যান, এটা এ হবে, অর্থাৎ দ্য ওয়ুন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড বাই সাম বয়েজ। তারপর হু ডিড দিস, বাই হুম ওয়াজ দিস ডান, সি। তারপর দেখুন একদম 6, এবার অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস, অর্থাৎ আপনাকে কোন জায়গায় কি হবে সেটা ঠিক করে বসাতে হবে। তো এটা একদম ডি হবে, ইট ওয়াজ আ লং ডাল ওয়ারসাম জার্নি। 7 নম্বরে দেখুন, হি রোট হিজ এক্সারসাইজ নিটলি কুইকলি অ্যান্ড কারেক্টলি, অর্থাৎ এ। তারপর দেখুন 8 নম্বর, 8 নম্বরে কি বলেছে, 4 ওয়ার্ডস আর গিভেন, স্পেলিং মিস্টেক আছে, স্পেলিং মিস্টেকটা দেখতে হবে। তো এটা হবে 8 নম্বরটা হবে সি, অর্থাৎ ANCASTRY এটা হবে। আচ্ছা, 9 হবে ডি, PAKAGE। 10 হবে আপনার DIFERC, ডিফার, যে ব্লু কালিগুলো দেখছেন জানবেন যে ওটাই ঠিক কিন্তু। তো তারপরে দেখুন, দে ডিসাইড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস, এটা আমার মতে কিন্তু লুক ইন টু হওয়াটাই উচিত। এবার লুক অ্যাটও করা যেতে পারে, কিন্তু আমার আমার মনে হচ্ছে যে লুক ইনটুটাই বেশি পারফেক্ট হবে। তার পরবর্তী কোশ্চেন দেখা যাক। যে কোশ্চেন নাম্বার 12, আমার এখানে 12, সি ইজ আ লিটিল আন্ডার আন্ডার দ্য ওয়েদার টুডে, তো এটা হবে ফিলিং আনওয়েল, আন্ডার দ্য ওয়েদার, ওয়েদারের মিনিং হচ্ছে ফিলিং আনওয়েল। তো 13 দেখুন, কোকাফনি, কোকাফোনির অ্যান্টোনিমস করতে বলছে, সিনোনিমস নয় কিন্তু, সাইলেন্স। দ্য পসিবিলিটি অফ ফেলিওর ওয়াজ এমিনেন্ট, এটা হবে রিমোট, এমিনেন্ট মানে হচ্ছে খুব কাছে, তো দূরে বোঝাতে গেলে রিমোট হয়। তারপর নাম্বার 15, 15টা হবে ইনঅ্যাডভার্টেন্ট, তো আনইনটেনশনাল, অনিচ্ছাকৃত। তো তারপরে দেখুন, হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ, এটা কিন্তু আমার কাছে দুটো উত্তর আছে, সেই জন্য আমি প্রত্যেকটা অপশনের মানে লিখে দিচ্ছি। তো অপশন নাম্বার বি আর ডি এর মধ্যে আমার একটু কনফিউশন আছে, অপশন নাম্বার বি হচ্ছে প্রতারণা, ঠকানো বা ফাঁদে ফেলা, আর অপশন নাম্বার ডিও আছে কিন্তু প্রতারণা, অভিভূত করা বা বিভ্রান্ত করা। তো হচ্ছে কি, পুলিশটা সে সবসময়তে পুলিশটাকে কি করে, ঠকাতে পারে, ওখানে ঠকানো যে অভিভূত হয়তো হবে না, বিভ্রান্ত করতে পারে, ফাঁদে ফেলতে পারে, এই ধরনের অপশনগুলো কিন্তু থেকে যাচ্ছে, সেই জন্যই এটা আমি করিনি। 17 হবে রাইট, RIT, রাইট মানে হচ্ছে অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান আপনি বলতে পারেন। 18 হবে ডিসগাইজড বা ছদ্মবেশ,
নাইনটিন, নাইনটিন হচ্ছে অ্যাবেন্ডেন্ট, অ্যাবেন্ডেন্ট হচ্ছে আপনার এটা হবে স্কেয়ার্স হয়ে যাবে, দুর্লভ বা দুষ্প্রাপ্য, অপোজিট মিনিং বলতে বলছি, কিন্তু অ্যাবেন্ডেন্ট মানে প্রচুর, তাহলে দুর্লভ বা দুষ্প্রাপ্য স্কেয়ার্স হবে। তারপর দেখুন প্রাইড, প্রাইড হচ্ছে লায়নের গ্রুপকে প্রাইড বলা হয়। ক্রিকেট, দেখো ক্রিকেট তো আমরা সবাই শুনেছি, তো এখানে কিন্তু ক্রিকেট খেলা নয়, ক্রিকেট একটা ইনসেক্ট। তো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পেজ, পেজ অর্থাৎ আ সার্ভেন্ট, একজন চাকর। তারপর আছে আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে। দেখুন এটা দুটো হতে পারে, হোল্ড আপ হোল্ড অন, কিন্তু যেহেতু মে মাস দিয়ে দিয়েছে সেহেতু হোল্ড আপটাই আমি প্রেফার করি, কিন্তু এটাই মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটাই বেশি ঠিক হবে হোল্ড অনের থেকে। হোল্ড অন মানে হচ্ছে আঁকড়ে ধরা, আর হোল্ড আপ মানে হচ্ছে ধরে রাখা, যেহেতু মে পর্যন্ত বলেছে সেহেতু ধরে রাখাটাই হবে। তারপরে দেখুন বাংলাতে চলে আসি, বাংলাটা তো অনেকেই পারবে, তবু একবার জাস্ট বলে চলে যাচ্ছি, কুসুম কোমল এ অপশন হবে উপমান কর্মধারায়। তারপর উপবন অবৈভব সমাস হবে, তারপর খনিজ তৎপুরুষ সমাস। ও সরি সরি, মাঝে দুটো ইংলিশ মিস্টেক হয়ে গেছে আমার, 24-25 মিস্টেক হয়ে গেছে। তো দেখুন এখানেও হবে, এখানেও দুটো ফেসাল ভার্ব আছে, দা বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ ইনসাফিসিয়েন্সি এনি মোর, এটা হবে পুট আপ উইথ। 25 দ্য আ পার্সন সাফারিং, এটা হবে আপনার ক্লেপটোম্যানিয়াক, সরি ক্লেপটোম্যানিয়াক, তো চুরির বাতিগ্রস্ত লোক যে সবসময় চুরি করতে চায়। তো এখানে তো দুটো তিনটে বাংলা আলোচনা করা হয়েছে অলরেডি, 26-27-28 হয়ে গেছে, 29 দেখুন একটু। আচ্ছা বিপত্নিক বহুব্রীহি হবে, কর্তা ব্যক্তি কর্মধারয় হবে। এবার কোন বানানটি সঠিক? অপশন নাম্বার হবে বি, বৈচিত্র, বয়ই চয়ের চয় হস্যি তয়ে র ফেলা জ ফেলা। তো তারপরে দেখা যাক, আবার বানানি চলে আসছি, মরুদ্যান এটা হবে মোর, রয় হস্রু বা রয় দীর্ঘ, সরি রয় দীর্ঘ আছে, হ্যাঁ দয়জাফলা আকার দন্তন, এটাই ঠিক হবে। তারপর রাজর্ষি, রয়াকার গর্গিচ মূর্ধন্যশয়ে রেপ হর্ষি, আকাশ কুসুম, কয় আ কয়াকার তালবস্ব কয়সু দন্তস্বয়সু ম। স্মরণীয় দন্তস্বয়ময়ে, এটা হবে অপশন নম্বর বি, দন্তস্বয়ময়ে র মূর্ধন্য দীর্ঘি অন্তস্থ, স্নায়ুটা হবে স্নায়ুবিক, মানে অপশন নম্বর ডি। হরণ, হরণটা হবে হৃত, অপশন নম্বর এ। আচ্ছা মিথিলা, মিথিলাটা হবে আপনার এখানে মৈথিলি, অপশন বি, ময়ই থয়সি লয়সি। আচ্ছা এবার দেখুন মন, মনের আপনার মন, আমার যতদূর সম্ভব একটু কনফিউশন আছে, আমার মন মনন হয় আর মানুষ হয় নাকি আমি বলতে পারছি না, তবে আমার মনে হচ্ছে যেন মননটাই বেশি আমার কারেক্ট মনে হচ্ছে, আর বাকি দুটো হবে না কিন্তু। আচ্ছা অংশ, আংশিক, পাবক আগুন, তুরক ঘোড়া, অম্বু জল, শশাঙ্ক চাঁদ। দেখুন আলোয় গৃহ, এবার সন্ধি বিচ্ছেদ আছে, ইত যুক্ত তত, স্বেচ্ছা স যুক্ত ইচ্ছা। আচ্ছা এবার এদিকে একটু থেকে যাচ্ছে, শ্রবণ ইন্দ্রিয়, শ্রবণ যুক্ত ইন্দ্রিয় হর্ষইটা, বাচস্পতিটা বাক যুক্ত পতি ডি, আবির্ভাব আবিহ যুক্ত ভাব, বিসর্গটা কিন্তু হবে এ, অপশন এ। আচ্ছা এবার একটু ম্যাথে চলে আসি, ম্যাথে হচ্ছে আ বয় ইফ বয় সরি ইফ বয় ইকুয়াল টু 42, এখানে গার্লটা হবে 46। আচ্ছা দ্য নাম্বার অফ গার্ল ইন আ ক্লাস ইজ 5 টাইমস, এটা হবে অপশন নাম্বার সি, 35।
নিয়েছো। ফাইন্ড দ্য ভলিউম অফ আ কিউবিক, এটা হবে 1568 মিটার কিউব। আচ্ছা দেখুন, এটা দেখুন, নাম্বার ইজ টু ম্যাথমেটিক্স এদিকে আছে, এবার নোটস, নোটস কিন্তু, নোটস মানে কিন্তু এখানে আপনার খাতার বা বইয়ে লেখা নোটস নয়, এখানে কিন্তু টাকার নোটস এর কথা বলা হচ্ছে, তো এখানে কিন্তু কারেন্সি হবে। ওকে, পরবর্তী ম্যাথ, ইন অ্যান ইলেকশন আ ক্যান্ডিডেট হু গেটস 84%, তো এটা আপনার হবে 700 উত্তর হবে, কিন্তু এটা 700 হবে। 56, আ স্টুডেন্টস হ্যাজ অবটেন 33%, এটা 500 উত্তর হবে। তারপর আপনার দেখুন, হাউ মেনি টাইমস ফ্রম 12 নুন, এটা 1 হবে। আফটার ডিডাকশন অফ কমিশন অফ 5%, এটা হবে অপশন সি, 10100। আ ফ্রুট সেলার সেলস 40%, এটা অপশন হবে ডি, 700। আ পার্সন স্পেন্ডস টু থার্ড অফ হিজ ইনকাম, এটা হবে 2400, অর্থাৎ অপশন বি, 5% অফ 25% অফ 1600, এটা হবে 20, সি অপশন। দ্য রেশিও অফ রেডিয়াস অফ টু সার্কেল, এটা হবে 25:16, অপশন বি। আ নাম্বার ডিভাইডেড বাই 7, এটা হবে আপনার অপশন সি, 1/4। আচ্ছা তারপরে দেখুন, হোয়াট ইজ দ্য এরিয়া অফ আ সেমি।